আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে অর্থনীতি, দ্বিতীয় ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে দর্শন, তৃতীয় ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান, চতুর্থ ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ব্যবসা, পঞ্চম ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইতিহাস। এই পাঁচটা এবং এই সবগুলার সাথে সেমি ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে গণিত। এই কয়েকটা জিনিসকে বাধ্যতামূলক রেখে বাকি সব ওপেন করা উচিত। একটা স্টুডেন্ট যে কোনো কিছু পড়তে যেতে পারে। এখন যেই সিস্টেমে আমরা আগাচ্ছি, ক্লাস নাইনটিনে এসে সায়েন্সের মানে স্টুডেন্টরা মনে করে যে সায়েন্স আর্টস কমার্স মানে তিনটা ভাগ হয়েছে এবং সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা সায়েন্স পড়া উচিত, কথাটা যেই বলুক না কেন একেবারে 100% সত্য বলছে। কারণ সবচেয়ে মেধাবী স্টুডেন্ট যদি সায়েন্স না পড়ে, ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ভারও নিতে পারবে না। কিছু স্টুডেন্ট থাকে যারা খুবই এক্সট্রা অর্ডিনারি, মানে এত লেখাপড়া তাদের পছন্দ, ওরা লেখাপড়া করতে পছন্দ করে। তো ম্যাথ এবং ফিজিক্সের যেই জটিল জটিল বিষয়গুলো আছে, ওই ধীর স্থির মাথায় কাজ করবে বেশি, তারই সায়েন্স পড়া উচিত। যে মনে করে না বিজ্ঞান আমার কাছে ভালো লাগে না, ফিজিক্সের কঠিন কঠিন ম্যাথ আমার কাছে ভালো লাগে না, আমি বিজনেস করব, আমি ব্যবসা করব, আমি অর্থনীতি পারি, আমি জানি কিভাবে বিজনেস করতে, তার কমার্স পড়া উচিত। আর যে মনে করে যে না আমার এই দুইটাও হচ্ছে না, আমি একটু দর্শন নিয়ে পড়তে চাই, আমি একটু অর্থনীতি নিয়ে পড়তে চাই, আমি একটু অন্য কিছু পড়তে চাই, তার আর্টস নেওয়া উচিত। এটা আরও যারা আমি তো একেবারে ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ, আরও যারা অনেক বেশি পরিমাণে জ্ঞানী তারা ডিসাইড করবে যে ক্লাস নাইনে এসে একটা স্টুডেন্টকে কিসের ভিত্তিতে সায়েন্স আর্টস কমার্স নেওয়া উচিত, এবং স্টুডেন্টের এই সুযোগও দেওয়া উচিত যে পরের বছর আইসা ও যে সিদ্ধান্ত নিছে আমি সায়েন্স আর্টস কমার্স পড়বো, নেওয়ার পরে ওর মনে হয়েছে যে না এটা আমার দিয়ে হবে না, ও যেন চেঞ্জ করতে পারে, এই সুযোগও থাকা উচিত। পারফেক্ট, তাহলে লেখাপড়া ঠিক হয়ে যাবে। একদম ঠিক। সো ধরেন একটা ক্লাস নাইনে একটা বাচ্চা বা ছেলে মেয়ে, সে কিভাবে বুঝবে যে আচ্ছা আমার কোন জিনিসটাতে আমার যাওয়া দরকার? ক্লাস এইটে টিচার তাকে পড়াবে, ক্লাস এইটের যে টিচার, যখন ক্লাস এইটে তো জেনারেল নলেজ, ক্লাস এইটের টিচার ওকে বুঝাবে যে ওই যে বললাম মানসম্পন্ন টিচার, উনি যখন ক্লাস আইসা ম্যাথ করাবে তখন স্টুডেন্টরে বলবে এই যে দেখ এই যে ম্যাথ, এর চাইতে এই ভার্সনটা আছে সায়েন্সে গেলে, এগুলো পাবি তোরা। ওই ক্লাস এইটে সেভেনে সিক্সে ও উচ্চ বিদ্যালয়ে উঠছে না, তো ওর কাছে ক্লাস নাইন টেনের স্টুডেন্টের অ্যাক্সেস আছে, তো ওদের সাথে কথা বলবে, ওদের বইটা দেখবে। এখন স্টুডেন্ট নিজের থেকে উদ্যোগ নিবে, টিচার ওরে বুঝাইতে হবে কেন, ও টিচারের কাছে যাবে, স্যার সায়েন্সে গেলে কি কি হয় বলেন তো স্যার, খুব সুন্দর স্যার, কমার্সে কি কি স্কোপ আছে। এই যে স্বপ্নটা ও ক্লাস এইটে ফিক্স করে ফেলবে যে আমি কি করব, ওকে বুঝাইতে হবে না, ও নিজের থেকে আগ্রহ নিয়ে বুঝতে পারবে, ও আচ্ছা স্যার সায়েন্স থেকে তাইলে ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে পরীক্ষা দিয়ে এটা করা যায়, ও ক্যারিয়ারটা তাহলে এইরকম, লেদার টেকনোলজি আছে, ফার্মেসি আছে, ফার্মেসির প্রতি তো আমার একটা টান আছে, কারণ ওর বাবা তো ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, তো ওই রকম একটা ফ্যামিলির ছেলে তো অলরেডি জানে যে ক্যারিয়ারটা কেমন, তো ততক্ষণ ও হিসাব করে ফেলবে। তো ওই যে বাবা, ওই সন্তানের যে বাবা, সেও তো গ্রাজুয়েট করে মাস্টার্স করে, তার একটা হোম ডিরেকশন আছে না, আর হোম ডিরেকশনের সাথে স্কুলের যে বস লেভেলের টিচার একাডেমিক ডিরেকশন আছে, এই দুইটাকে ম্যাচ করে ও বুঝে ফেলবে যে আমি নাইনে গিয়ে কি পড়ব। তার মানে ওই স্টুডেন্টটার ধরে নিলাম বাবা ওরকম এডুকেটেড না, আচ্ছা ধরে নিলাম যে ওর টিচার ওরকম সাপোর্টিভ না, তারপরও ও স্কুলের সিনিয়রদের কাছ থেকে শিখবে, সিনিয়র কাছে যাবে, ওর ফ্রেন্ডের বাবার কাছে দেখা করবে, অমুক আঙ্কেলের সাথে দেখা করবে। এটা সেলফ ড্রিভেন একটা অ্যাটিটিউড থাকতে হবে যে আমার ফিউচারটা কি হবে এটা আমি একটু খুঁজি। তো এখন ও মনে করি কথা বলতে পারে না, ধরে নিলাম এক্স্যাক্টলি এটা চিন্তা করতেছিলাম। এখন এই যে মনে করেন আপনি এই কথাটা বলছেন, আমার মতো একটা ছেলে গিয়ে কালকে থেকে সব বন্ধুর বাবার সাথে দেখা করা শুরু করবে, নো প্রবলেম। নাফিস এটা শুনে এমন ভাবে দরজা বন্ধ করবে, আল্লাহ আমার বন্ধুর বাবার সাথে কথা বলতে হবে, ধরে নিলাম আমরা ওই বয়সে আছি, এই ছেলেটার জন্য কি করা দরকার? ওর ওর মানে ওর তো ভিতর থেকে আগে ভয়, আপনি তো পৃথিবীর সবাইকে ঠিক করতে পারবেন না, এটা সেলফ ড্রিভেন অ্যাটিচিউড, এটা ওই বাচ্চার ভিতরে থাকা লাগবে যে আমি জীবন উন্নতি করতে চাই, যে এটা করতে চায় তার জন্য আটকানোর কিছু নাই, আর যে পারে না সে কথা বলতে চাইলেও পারবে না, কথা না বললেও পারবে না। তার মানে কথা, তুমি কথা বলতে পারো কি পারো না, তোমার ইচ্ছা থাকলে আলটিমেটলি তুমি এটা উঁচাইতে পারবে, অর্থাৎ তুমি হয়তো মানুষের সাথে ডিরেক্ট গিয়ে মিশতে কথা বলতে পারতেছো না এই মুহূর্তে, তুমি দুইটা বই দুইটা আর্টিকেল একটু সার্চ করো, তুমি পডকাস্ট শুনো, আজকের পডকাস্টটা শুনো, তুমি নিজের নাম প্রকাশ না করে বড় বড় ভাইদের মেসেজ দাও, দেখো হ্যাঁ
এখন তো ইন্টারনেটের যে কমিউনিটি আছে সবাই সবাই জানে যে বিষয়গুলো কেমন হয়। তার মানে আমি ওই যে ভাই দিন শেষে ওই ওই কথাটা যে আমি দেশপ্রেম বলতে আমার যে দায়িত্বটা আমি যেটা করতে চাই, আমি কি জাস্ট এভারেজ একটা মানুষ হয়ে পড়ে থাকবো, নাকি আমি আমাকে যে যোগ্যতাটা আল্লাহ দিতেছেন বা দিবেন সেইটার প্রপার ইউটিলাইজটা করব, সেই জন্য আমার ভেতরে যে আগ্রহটা আছে। ইয়েস, আমরা বলি না একটা আগ্রহ একদম ভাই। আমি মনে করি আজকে এটলিস্ট স্টুডেন্ট যারা দেখতেছে তারা ফাহাদ স্যারের কাছ থেকে এই নসিহা বা অ্যাডভাইসটা নেক যে তুমি তুমি জানো না তুমি কি হবা, তুমি জানো না তোমার ভবিষ্যৎটা কি আছে, জানার দরকার নাই, তুমি বর্তমানটা সাজাইলেই হবে। ও যদি বর্তমানটা সাজাতে পারে, মানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা ছাত্রের, যে আমি জীবন উন্নতি করতে চাই, আগ্রহ, হ্যাঁ আগ্রহ থাকা লাগবে এবং সেলফ মোটিভেশন থাকা লাগবে যে আমি উন্নতি করতে চাই, আমি একটু দেখবো আমার সিনিয়রদের অ্যাক্টিভিটি, ভাই আপনারা যে সায়েন্সে পড়ছেন একটু দেখান তো, ভাই আপনি যে আর্টসে পড়ছেন আর্টসের বইগুলো কেমন কি আছে। তো ওই সিনিয়র যখন একটা প্রপার গাইডেন্স দিতে পারবে,